লক্ষ্মী ভাণ্ডার পায় না, তারপরে স্বাস্থ্যসাথী কার্ড নাই, তারপরে ঘর পায় নাই, আমাদের সমস্যাগুলো কিছুই দেখছে না। তো বীরভূমের মনোহরপুরের রাজাপুর গ্রাম, সেখানেই নেই যাতায়াতের যোগ্য রাস্তা, নেই সঠিক নিকাশি নালার ব্যবস্থাও। গ্রামবাসীদের মধ্যে অনেকেই পায়নি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি, পাশাপাশি তারা বঞ্চিত সরকারি সুযোগ সুবিধা থেকে। অভিযোগ, পঞ্চায়েতের তরফে বারবার আশ্বাস দেওয়া হয় কিন্তু লাভ কিছুই হয় না। এবার আসন্ন পঞ্চায়েত ভোট বয়কটের ডাক। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাত্তর অঞ্চলের রাজাপুরো গ্রামে, যেখানে সাধারণ মানুষরা কোনো সরকারি সুবিধা পান না। আবাস যোজনার বাড়ি থেকে শুরু করে রাস্তা এবং পানীয় জলের ব্যবস্থা থেকেও তারা বঞ্চিত। সবই আমাদের খুবই সমস্যা, বুঝলেন? এমন সমস্যা মানে একটা বাচ্চা ছেলে যদি নামে, সেই ড্রেনেও আমাদেরকে বাচ্চাটাকে মারার অবস্থা দেখব। আমরা চাইছি যে ড্রেনটা আমাদের ভালো হোক আর রাস্তাঘাট আমাদের খানিক ভালো হোক যাতায়াতের জন্য। হ্যাঁ, ভোট হয়ে গেলে তো আর কেউ কে পাত্তাই দেবে না, কেউ তো আসবে না। আমরা ভোট দেব না এখন, আমরা কিছুই না পেলে আমরা কি ভোটই দেব না। আরও অভিযোগ, গ্রামে নেই পানীয় জলের ব্যবস্থাও, পঞ্চায়েত থেকে সাবমার্সিবল বসানোর কিছুদিন পরেই অকেজো হয়ে যায়। গ্রামের কিছু মানুষ চাঁদা তুলে তা মেরামতের ব্যবস্থা করে। সাবমার্সাল পঞ্চায়েত থেকে করেছিল, সেটা কিন্তু আমাদের এখনো অবধি মেরামত করে নাই, এবং আমরা বাড়ি বাড়ি চাঁদা করে আমাদের এই সাবমার্সালটাকে চালু করেছি। তা জল মারবো সেটাও মানে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন কিচ্ছু নাই, এবং যারা এখনো কুঁড়ে ঘরে বাস করছেন তারা কুঁড়ে ঘরেই রয়েছে, এবং যারা দুবার তিনবার করে বাড়ি পাচ্ছে তারা পেতেই রয়েছে। ইলেকশনে আমাদের গ্রামে থেকে একটাও ভোট দিতে দেব না। এইবার ওপর মহল থেকে আসুক, তারা সমস্যাটা দেখুক, তারা এসে তারপরে আমরা ভোট দিতে যাব। গ্রামবাসীদের ভোট বয়কটের সিদ্ধান্তকে সমর্থন গেরুয়া শিবিরের। এরকম ভাবে যদি চলতে থাকে আগামী দিনে এরা ভোট বয়কট করবে, ভোট দেবে না। যদি সমস্যা সমাধানই না হয় তাহলে ভোট দেবে দিয়ে কি লাভ হচ্ছে এদের? তাদের দাবি যে যদি এই সুযোগ সুবিধা বা সরকারি সুযোগ সুবিধা তোরা যদি না পান তাহলে কিন্তু আগামী দিনে ভোট বয়কটের ডাক দিচ্ছেন তারা। সাত্তর থেকে অমরনাথ দত্ত, কলকাতা নিউজ।